হ্যালো ভিউয়ার্স আমার ম্যাথ ম্যাথস্যাড চ্যানেলে সবাইকে স্বাগত একটা গুরুত্বপূর্ণ কথা বলা ছিল সেটা হচ্ছে তোমরা জানো যে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো বিভিন্ন স্কুলের বিভিন্ন পরীক্ষার কোশ্চেন যেমন ফার্স্ট সেমিটিভ সেকেন্ড সেমিটিভ থার্ড সেমিটিভ এইগুলোর কোশ্চেনগুলোই কিন্তু সেখানে দেওয়া থাকে তো গত এক বছরে তোমরা তো নিশ্চয়ই জানো যে স্কুলগুলোতে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি কোভিড নাইন্টিনের জন্য তো তোমরা কিন্তু এই ডাব্লু বিটি এর দু হাজার যে টেস্ট পেপারটা আছে সেটাও সলভ করতে পারো আর কোশ্চেন তো সব একই একই ধরনের কোশ্চেনই থাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডেটাগুলো একটু চেঞ্জ থাকে তো সেই জন্য এগুলো করলেও কিন্তু তোমরা একই রকম সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে তো চলো আজকে ফোর সিক্সটি এই পেজটার যে এমসি কিউগুলো আছে সেগুলো সমাধান করছে প্রথম কোশ্চেনটা দেখো কি আছে একটি মেশিনের বর্তমান মূল্য টু পি টাকা এবং প্রতি বছর মেশিনটির মূল্য টু আর পার্সেন্ট হারে হ্রাস পেলে টুয়েন বছর পরে মেশিনটির মূল্য কত হবে এটা কিন্তু মুখে মুখেই হয় তবু তোমাদের আমি খাতাই করে দিচ্ছি দেখো এখানে আমি সময় বাঁচানোর জন্য আগে করেই নিয়েছি তোমরা দেখে নাও এখানে বর্তমান মূল্য দেওয়া আছে টু পি টাকা আর সুদের হার হ্রাস পায় টু আর পার্সেন্ট আর বছরটা দেওয়া আছে টু এন তো সূত্রটা আমরা জানি পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পর এন এখানে পি মানে দেওয়া আছে টু পি আর মানে টু আর আর বাই হান্ড্রেড আর এন মানে দেওয়া আছে টু এন তো মানগুলো বসিয়ে দিলাম এবার দেখো এই টু আর হান্ড্রেড কাটাকাটি চলে গেল মানে ফিফটি হলো তাহলে বাকি যা আছে তাই হবে ওয়ান মাইনাস আর বাই ফিফটি ওল টু দি বা টু এন এটা দেখো ডি নম্বর অপশনে আছে এবার দু নম্বর প্রশ্নটা দেখো দেখো দু নম্বর প্রশ্নটা আছে এক্সকোয়ার ইকোয়াল টু সিক্স এক্স সমীকরণটির বীজ বা বীজ দয় কোনটা হবে দেখো এটা কিন্তু দু রকম ব্যাপার আছে আমি এটা করে দিচ্ছি তারপরে আরেকটা এই ধরনের যেটা হয় সেটাও করে দিচ্ছি তাহলে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে দেখো কি আছে এক্স স্কোয়ার ইকোয়াল টু সিক্স এক্স এর বীজ দয় বের করতে হবে আমরা কি করবো ওইটাকে বাদিকে নিয়ে আসবো তাহলে মাইনাস সিক্স এক্স হবে ইকোয়াল টু জিরো হবে এখান থেকে এক্স কমন যাচ্ছে তাহলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তার মানে একটা হয় এক্স ইকোয়াল টু জিরো আর একটা অথবা এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্স এর মান বের করলে এক্স ইকুয়াল টু সিক্স হবে তাহলে দুটো কিন্তু বীজ হবে তার মানে বিচ দয় হবে কি হচ্ছে জিরো আর হচ্ছে সিক্স দেখো এটা সি নম্বর আছে এবং তাহলে কিন্তু হবে উত্তর এবার দেখো আরেক ধরনের কি থাকে সেটা এরকম থাকে বাই এক্স ইকাল টু সিক্স দেখো ব্যাপারটা কিন্তু একই এটাকে নিচে নিয়ে এলে বাই এক্স হলো কিন্তু সেটা বললে হবে না যদি এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আবার অন্য রকম হয়ে যাবে তার মানে এখানে সূচকের নিয়মে কি হচ্ছে টু মাইনাস ওয়ান হচ্ছে মানে শুধু এক্স হচ্ছে বা এইভাবে এখানে কিন্তু শুধু একটা বীজ বেরোবে মানে সিক্স হবে দুটোই বলে দিলাম এরকম কনফিউশন যাতে না হয় তোমাদের সেই জন্য দুটোই বলে দিলাম এবার দেখো পরের প্রশ্নটা বলেছে এবিসিডি বিত্তস্ত চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি এবি হচ্ছে ব্যাস এবং কোন বিএসি টোয়েন্টি ফাইভ ডিগ্রি হলে ডি এসি ইকুয়াল টু কত এখানে চারটে অপশন আছে একটা ফিফটি একটা টোয়েন্টি ফাইভ একটা ওয়ান থার্টি একটা হচ্ছে ফর্টি তো যা বলেছে প্রথমে সেই ছবিটা আমরা এঁকে নিচ্ছি বলেছে একটা বিত্তস্ত চতুর্ভুজ এটা কিন্তু ছবিটা আঁকাটা ঠিক হলো না এটা মাছ বরাবর হবে কারণ এ কে বলেছে ব্যাস হুম আর মনে করো এরকম ছবিটা এটা হচ্ছে সিডি বলেছে এবি আর ডিসি হচ্ছে সমান্তরাল বলেছে আর এ বি কে বলেছে ব্যাস আর বলেছে হচ্ছে কোন বিএসি বিএসি মানে এই কোনটা এই কোনটা এটা বলেছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি তাহলে ডিএসি ডি সি মানে এই কোনটা কত হবে দেখো এই অঙ্কটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে দেখো এইটা হচ্ছে ব্যাস বলেছে আমরা জানি যে অর্ধবৃত্তস্ত কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে ব্যাস এটা হচ্ছে বৃত্ত তার মানে অর্ধবিত্ত সেই অর্ধবৃত্তস্থ কোন মানে এইটা এই কোনটা হবে নাইনটি ডিগ্রি আর এখানে বলেছে এবি সমান্তরাল ডিসি এবি আর ডিসি সমান্তরাল হলে এই কোনটা আর এই কোনটা কি হবে একান্তর কোন সমান হবে মানে এটাও টোয়েন্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে এটা পেলাম এটা পেলাম আর এটা পেলাম এবার দেখো আমাদের বের করতে হবে এইটা এটা বের করা খুবই সহজ হবে কারণ আমরা জানি যে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দুটোর সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি মানে এই গোটা এই কোনটা আর এই কোনটা এই দুটো মিলে হচ্ছে একশো ডিগ্রি তাহলে দেখো এটা বের করা কোনো ব্যাপারই না কারণ একশো আশির থেকে এই তিনটে কোনের যোগফল যদি আমি বাদ দিয়ে দিই তাহলেই এই কোনটার মান বেরিয়ে যাবে মানে একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে নাইনটি ডিগ্রি যোগ টোয়েন্টি ফাইভ ডিগ্রি যোগ টোয়েন্টি ফাইভ ডিগ্রি তাহলে কিন্তু আমরা এই কোন ডি এর মান পেয়ে যাব। এটা হচ্ছে কোন ডি সি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এটা কত হচ্ছে পঞ্চাশ হচ্ছে চার পাঁচে হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি মানে চল্লিশ ডিগ্রি এটাই হবে উত্তর দেখো এটা কত নম্বর অপশানে আছে ডি নম্বর অপশানে তাহলে এটাই হবে উত্তর পরেরটা দেখো পরেরটা তো ত্রিকোণমিতির অঙ্ক সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে তো এটা করতে হবে না তার পরেরটা দেখো একটি নিরেট অর্ধগোলক একটি নিরেট শঙ্কু এবং একটি নিরেট চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত কি কি বলেছে নিরেট অর্ধগোলক নিরেট শঙ্কু আর নিরেট চোং তাদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান আর উচ্চতা সমান দেখো এটা খুবই সহজ হবে এখানে হচ্ছে অর্ধগোলক শঙ্কু আর হচ্ছে চোং সবগুলোর আয়তনের সূত্রটা আমরা আগে লিখে নিই একটা হচ্ছে টু বাই থ্রি পাই আর কিউব শঙ্কু হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আর চোঙের হচ্ছে পাই আর স্কোয়ার এইচ প্রথমে এইটা আছে তারপরে এটা তারপরে এটা তাহলে অনুপাতটাও সেইভাবেই হবে এটা ইস্টু এইটা টু এটা আর কি বলেছে সবগুলোর ব্যাস সমান আর উচ্চতা সমান ব্যাস যদি সমান হয় তার মানে ব্যাসার্ধও সমান হবে আর উচ্চতা বলেছে সমান তো দেখো আমরা আগে অনুপাতটা লিখে নিই টু বাই থ্রি পাই আর কিউব ইস টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ইস টু পাই আর স্কোয়ার এইচ এবার দেখো অর্ধগোলকের ক্ষেত্রে যেটা হচ্ছে ব্যাসার্ধ সেটাই কিন্তু ওর উচ্চতা তার মানে আমরা এরকম লিখতে পারি একটা আর স্কোয়ার আর একটা আর লিখতে পারি আর আর মানেই কিন্তু এইচ তাহলে আমাদের আরেকটা লাইন লিখতে হবে মানে এই লাইনটা পুরো লিখে আরেকটা লাইন লিখতে হবে সেখানে আর এক জায়গায় এইচ লিখতে হবে তো আমরা এক কাজ করছি দুটো লাইন না লিখে একটা লাইনই লিখছি এইচই লিখে দিচ্ছি এখানে পাশে লিখতে পারি আর ইকুয়াল টু এইচ মানে অর্ধগুলোকের ক্ষেত্রে তো হয়ে গেল আর হচ্ছে এবার দেখো তাহলে কি কি কাটাকাটি চলে যাচ্ছে পাইগুলো চলে যাচ্ছে এইচগুলো চলে যাচ্ছে আর এখানে এখানে আর স্কোয়ার এখানে আর্ট স্কোয়ার সবগুলো আর স্কোয়ারও চলে যাচ্ছে তাহলে কি থাকছে টু বাই থ্রি ইস টু ওয়ান বাই থ্রি এখানে কিছু নেই মানে ইস টু ওয়ান দেখো নিচে সবগুলোর তিন আছে তার মানে তিন দিয়ে সবগুলোকে গুণ করতে হবে একটা লাইন বেশিই করছি গুণ তিন ইস টু ওয়ান বাই থ্রি গুণ তিন ইস টু গুণ তিন সবগুলোকে তিন দিয়ে গুণ করে দিলাম তাহলে তিন তিন কেটে যাচ্ছে তাহলে এখানে কি থাকছে টু ইস টু ওয়ান তাহলে এটা কিন্তু অনুপাত হবে দেখো এটা কত নম্বর বি নম্বর অপশানে আছে টু ইজ টু ওয়ান ইস টু থ্রি তাহলে এটার উত্তর হবে বি তাহলে দেখো এবার পরের অঙ্কটা এটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের অঙ্ক এটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে তো মানে এবার সিলেবাসে তোমাদের তো কাট হয়েছে আমি পরের ভিডিওতে তাহলে পরের পেজগুলো সমাধান নিয়ে আসবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন পেয়ে যাও তাহলে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার হবে